ভারতের মালায়ালাম, তামিল, তেলেগু এবং কন্নড় নাটক ও সিনেমা জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন হানি রোজ। হানি রোজের আসল নাম হানি রোজ ভার্গিস। তিনি একাধারে অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল। চলুন হানি রোজের সকল খুঁটিনাটি তথ্যগুলো জেনে নেই। হানি রোজ 5 সেপ্টেম্বর 1991 সালে ভারতের কেরালা রাজ্যের মুলাম্মাট্টমে সাইরো মালাবার ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম টমাস ভার্গিস এবং মায়ের নাম রোজ ভার্গিস। হানি রোজ এই দম্পতির একমাত্র সন্তান। তার বর্তমান বয়স 32 বছর। হানি রোজ কেরালার মুলাম্মাট্টমের সেক্রেট হার্ট ইংলিশ মিডিয়াম SHEM উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তার শিক্ষা সমাপ্ত করেন। এরপর তিনি কেরালার আলুভাতে সেন্ট জেভিয়ার্স কলেজ ফর উইমেন থেকে কমিউনিকেটিভ ইংলিশে স্নাতক ডিগ্রি অর্জন করেন। হানি রোজ একজন ভারতীয় অভিনেত্রী, যিনি প্রাথমিকভাবে মালায়ালাম চলচ্চিত্র শিল্পের মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন। মালায়ালাম, তামিল, তেলেগু এবং কন্নড় সহ বিভিন্ন ভাষার বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তিনি 2005 সালে 14 বছর বয়সে মালায়ালাম চলচ্চিত্র বয়ফ্রেন্ড সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু করেন। তিনি তার অভিনয় দক্ষতা দেখিয়ে চলচ্চিত্র নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। 2007 সালে মুধল কানাভে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক ঘটে তার। এর আগে তিনি ভরতনাট্যম শিখেছিলেন, একটি ধ্রুপদী নৃত্যশৈলী যা তাকে তার অভিনয়ের দক্ষতা বাড়াতে সাহায্য করেছিল। 2008 সালে আলায়াম সিনেমাতে অভিনয়ের মাধ্যমে তেলেগুতে তার অভিষেক ঘটে। এরপরে তার আর ফিরে তাকাতে হয়নি। তেলেগু, তামিল, মালায়ালাম ও কন্নড় সিনেমা জগতে একের পর এক সিনেমাতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে চলে যান এই অভিনেত্রী। তিনি কমেডি শো কমেডি ফেস্টিভ্যালে বিচারক হিসেবে এবং মালায়ালাম কমেডি শো ঠাকুরপান কমেডিতে একজন পরামর্শদাতা হিসেবে অংশগ্রহণ করেছেন। হানি রোজের সিনেমার উল্লেখযোগ্য তালিকা: 2005 সালে বয়ফ্রেন্ড, 2007 সালে মুধল কানভে, 2008 সালে আলায়ম, 2008 সালে বুটের শব্দ, 2009 সালে অজন্তা, 2010 সালে নানজানগুত নানজুন্দা, 2011 সালে ব্যাক ইন অ্যাকশন, 2011 সালে সিঙ্গামপুলি, 2011 সালে মাল্লুকাট্টু, 2013 সালে হোটেল ক্যালিফোর্নিয়া, 2013 সালে দাই বাথিনতে স্পান্তাম ক্লিটাস, 2013 সালে থ্যাংস, 2014 সালে কাথারবন, 2014 সালে ই ভারাসাম সাক্ষিগা, 2015 সালে মাই ঈশ্বর, 2018 সালে চালাক্কু দিককারণ চাঙ্গাথি, 2019 সালে মেড ইন চায়না, 2022 সালে মনস্টার, 2022 সালে পাট্টাম পুসি, 2023 সালে ভিরার সিমহা রেড্ডি, 2015 সালে তিনি তার অসাধারণ অভিনয়ের জন্য রাষ্ট্রদীপিকার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। 2019 সালে মেড ইন চায়না ছবিতে সেরা অভিনেত্রী হিসেবে অ্যাবাসফট পুরস্কারও পেয়েছেন। 2020 সালে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে ভরতম পুরস্কারে সম্মানিত হন। 2023 সালের রিপোর্ট অনুযায়ী হানি রোজ সিনেমা প্রতি 50 লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন বলে সূত্রে জানা যায়। হানি রোজের উচ্চতা 5'6", ওজন 65 কেজি, শারীরিক পরিমাপ 34-28-36 ইঞ্চি, চোখের রং গাঢ় বাদামি, চুল কালো, প্রিয় খাবার কাপ্পা ও ফিশ কারি, প্রিয় ড্রিঙ্কস কোল্ড কপি, প্রিয় যান অডি A4, প্রিয় মুভি বিক্রম, প্রিয় খেলা ক্রিকেট, প্রিয় অভিনেতা মহেশবাবু ও রিতেশ, প্রিয় অভিনেত্রী নয়নতারা,
প্রিয় কার্যকলাপ নাচ ও গান, প্রিয় ব্র্যান্ড লাইফস্টাইল উমা, প্রিয় রং নীল ও সাদা, প্রিয় গন্তব্য দুবাই, বিবাহ স্ট্যাটাস অবিবাহিত, শখ গান গাওয়া ও ভ্রমণ করা, গাড়ি প্রায় টয়োটা ইনোভা, হানিরাজের বাম কাঁধের পেছনে একটি ট্যাটু রয়েছে, ট্যাটুতে ম্যাজিক শব্দের সাথে একটি গোলাপও রয়েছে। হানিরোজ নাচ, মডেলিং, ব্র্যান্ড উদ্বোধন, স্টেজ শো ও অভিনয় থেকে ইনকাম করেছেন প্রায় 100 কোটিরও বেশি। মালায়ালাম সিনেমায় তার আত্মপ্রকাশ থেকে শুরু করে বিভিন্ন ভাষায় তার বৈচিত্র্যময় অভিনয়ে প্রতিভা এবং তার শারীরিক সৌন্দর্য দিয়ে দর্শকদের বিমোহিত করে চলেছেন। হ্যালো বন্ধুরা, এই সুন্দরী অভিনেত্রী হানিরোজকে আপনার কেমন লেগেছে লিখুন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর চোখ রাখুন পরবর্তী কোনো এক সেলিব্রিটির বায়োগ্রাফি দেখার জন্যে। এত সময় আমাদের সাথে থাকার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ সবাইকে।